আসসালামু আলাইকুম নতুন বৎসরের শুভেচ্ছা সবাইকে স্বাগতম চোদ্দ দর্শক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর পক্ষে আপনার সাথে আসি ঢাকা বাংলাদেশ থেকে রেজাল্ট করিব আজ বাংলাদেশের দিনাজপুর জেলার হাবরা রাজবাড়ি ইতিহাস অন্যান্য বিষয়বস্তু নিয়ে কিছু তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ রইল চলুন মুদ্রা ঘুরে আসি বাংলাদেশের দিনাজপুর জেলার হাবরা রাজবাড়ি লেটস গো সুপ্রিয় দর্শক বাংলাদেশের দিনাজপুর জেলা পার্বত্যপুর ফুলবাড়ি রোড ধরে একটু সামনে গেলেই দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ি যার নাম হাবড়া রাজবাড়ি কেউ যদি আগে থেকে না জানেন তবে আমি নিশ্চিত হাবড়া নামটি শুনতেই সবার ধারণা হবে এটি ভারতের কলকাতা অবস্থিত একটি জনপদের নাম হাওড়া সেটা সুবিধার জন্য বলছি হাওড়া ব্রিজ বা হাওড়া রেলওয়ে জংশন এমনটা ভাবার কোনো কারণ নাই এই হাওড়া হলো বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত রানী রাসমণি আঠাশে সেপ্টেম্বর সতেরোশো তিরানব্বই সালে রানী রাসমণি পৃথিবীতে আবির্ভাবকাল তবে অনেকে রানী রাসমণির জন্মদিনের হিসাবে আঠাশে সেপ্টেম্বর পরিবর্তে ছাব্বিশে সেপ্টেম্বর কথা বলে থাকেন রানী রাসপতি কল কলকাতায় যানবাজারের বাসিন্দা প্রসিদ্ধ মানবদয়াদি জমিদার তিনি দক্ষিণেশ্বর কালী বাড়ির প্রতিষ্ঠাতা এবং রামকৃষ্ণ পরমহংসের অন্যতম পৃষ্ঠপোষক রানী রাসমণি তার বিবিধ জনকল্যাণকর কাজের জন্য সুনাম মজন করেছিলেন তিনি তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করেন কলকাতার অধিবাসীদের স্নানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট অহরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন ইম্পিরিয়াল লাইব্রেরি ও হিন্দু কলেজ প্রতিষ্ঠাকালে তিনি প্রচুর অর্থ সাহায্য করেছিলেন রানী রাসমণির উত্তর চব্বিশ পরগনা জেলায় হালি শহরের আগ গ্রামে এক দরিদ্র কৃষিজীবী পরিবারে রানী রাশপতি রাসমণির জন্ম হয় পিতা হরেন্দ্র হরে দাস ও মাতা রামপ্রিয়া দাসকে মাত্র সাত বছর বয়সে তিনি বাকে হারান রানী রাসমণি ছিলেন অত্যন্ত সুন্দরী মাত্র এগারো বছর বয়সে কলকাতার যানবাজারের ধনী জমিদার বাবু রাজচন্দ্র দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আঠারোশো চার সনের রাজচন্দ্রের বিয়ে দুই বছর পর জন্ম হয় কন্যা পদ্মমণি আঠারোশো এগারো সনের দ্বিতীয় কন্যা কুমারী আঠারোশো ষোলো সনের তৃতীয় কন্যা কৌময়ী আঠারোশনের চতুর্থ কন্যা জন্ম পুত্র ভাগ্য ছিল না যার কন্যা পিতা হিসেবে অগত্যা সন্তুষ্ট থাকলেন আঠারোশো সতেরো সালে রাজচন্দ্রের পিতা রামের মৃত্যু হয় ওই বছরই মারা যান তার মা অর্থের বদান্যতায় পিতা মাতা শ্রাদ্ধ করলেন বিশাল আয়োজনে একাত্তর নং প্রি স্কুল স্ট্রিটের পাশ আবাসে পিতা মাতাহীন রাজচন্দ্র স্ত্রী কণাদের নিয়ে বসবাস করেন পদ্মমণির স্বামী রামচন্দ্র দাস কুমারীর স্বামী মোহন চৌধুরী করুণার বিয়ে হয় বাবুর সাথে বিয়ে কয়েক বছর পর করুণার মৃত্যু হয় মধুর মোহন বিশ্বাস যখন জগদম্মাকে বিয়ে করেন রানী রাসমণির জীবনে ঘটে গেল একটি বিরহের ঘটনা নয় জুন গাড়িতে আক্রান্ত হয়ে রাজচন্দ্র রক্তক্ষরণ ও প্যারালাইজড হয়ে মাত্র তেপান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন রাজচন্দ্র ও রাসমণির সংসারে চার কন্যা পদ্মমণি কুমারী করুণাময়ী ও জগদ্দম্মা এক পুত্র ভবিষ্ঠ হওয়ার পরই মারা যায় মেয়েদের বিয়ে ও হয় সমবর্ণে কেননা অসমবর্ণের বিয়ে তখন ভাবাই যেত না ধর্মীয় পাপাচার হিসাবে সেটা গণ্য হতো বড় মেয়ের বিয়ে হয় মহিষকুলীন রামচন্দ্র দাসের সঙ্গে তৃতীয় কন্যার বিয়ে হয় খুলনা জেলায় নিবাসী প্যারি মোহনের সঙ্গে তৃতীয় কন্যা করুণাময়ী হয় মথুরা মোহনের সাথে স্বল্পায়ু করুণাময়ী মৃত্যুর পর তৃতীয় জামাতা মথুরা মোহনের নিকট চতুর্থ কন্যা জগদ্দম্বার বিয়ে দিয়ে পত্র পুত্র বধ চাঁদাইকে রেখে দেন শ্রুধী দর্শক রানী রাশপনি আঠারোশো ছত্রিশ সনে স্বামী জমিদার বাবু রাজচন্দ্র দাসের মৃত্যুর পর তিনি সহজে তার জমিদারি ভার তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন ব্যক্তিগত জীবনে রানী রাশপনি এক সাধারণ ধার্মিক বাঙালি হিন্দু বিধবার মতোই জীবন জীবনযাপন করতেন রানী রাসমণি ভারত সহ বাংলাদেশের সাতক্ষীরা ও দিনাজপুর পর্যন্ত জমিদারি বিস্তৃত ছিল দর্শক বাংলাদেশের দিনাজপুরে হাবরা জমিদার বাড়ি বা রানী রাসমণির কাছারি বাড়ি নামেই সুপরিচিত কলকাতায় সেই হাবরার সাথে এই হাবড়ার কোনো মিল আছে কিনা যায় না তবে দিনাজপুরের হাবরা কিন্তু প্রাচীনতম জনপথ মন্টগোমারি মার্টিনের ইনস্ট্যান্ট ইন্ডিয়া গ্রন্থে বিবরণ অথবা কবি জামাল উদ্দিনের প্রেমরত্ন কাব্যের সর্বোপরি পুরনো কাব্য প্রেমরত্নাব্যাবড়া থানার বিবরণ পাওয়া যায় বেশি পূর্বে দিনাজপুরের সমৃদ্ধ ইতিহাসের মতো হাবড়ার ইতিহাস সমৃদ্ধ ছিল বলা যায় অনুমান করা যায় আঠারোশো সনে স্বামী জমিদার বাবু রাজচন্দ্র দাসের মৃত্যুর পর অর্ধবঙ্গেশ্বরী নামে খ্যাত রানীর রাসমণি এখানে বিশাল জমিদারি পত্তন করেছিলেন ধারণা করা হয় রানী রাসপণ্ডীর স্বামী জমিদার বাবু রাজচন্দ্র দাসের কোনো এক সময় বাংলাদেশের দিনাজপুরে হাবড়ার সাথে সম্পর্কিত ছিলেন সেখান থেকে এসেই দিনাজপুর ব্যবসা করে জাকিয়ে বসেন এবং অন্যান্য জমিদারের মতোই দিনাজপুর এই অঞ্চলের জমিদারি প্রতিষ্ঠা করেন সুধি দর্শক হাবড়া জমিদারি বাড়িটি সবার কাছে কাছারি বাড়ি নামে সুপরিচিত আবার আরেকটি সম্ভাবনা থেকেই যায় জমিদার জমিদারি দিনাজপুরে গোয়া প্রত্যম হয় নাই অন্য কোনো এলাকায় তাদের ছিল মূল জমিদারি বংশ তাদের মধ্যে রানী এখানে এসে কাছারি স্থাপন করেন দিনাজপুরের রাজবাড়ি কল্যাণে অনেকে সেই সময় ভাগ্য প্রসন্ন হয়েছিল আর সেখান থেকে তারা চারিদিকে বিভিন্ন অঞ্চলে জমজি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে রানী রাসমনির মূল কাছারি ঘরটি এখন নেই কিছুদিন আগেও সীমানা প্রাচীর সীমানা ছিল কিন্তু অল্প সময়ের ব্যবধানে সীমানা প্রাচীর ভেঙে ফেলে দিয়ে সেখানে টিনের সামনে দিয়ে সেই পাকা ঘর তৈরি হয়েছে বাইরে থেকে দিকে থাকা মূল গেট ভেঙে সেখানে নতুন ফটো লাগানো হয়েছে সীমানার মধ্যে একটি স্কুল আছে রাস্তার পাশে পুকুর অপর পারে ঘাট ঘাটের পিছনে রয়েছে একটি মন্দির ইসলামের কাছে তা রাধা গোবিন্দ মন্দির নামে পরিচিত মন্দিরের সামনে ঘাট রয়েছে এখানে একটি রাজবেদী এবং ছোট একটি শিব মন্দির মূল মন্দিরও মন্দিরও পিছনে রয়েছে জমিদারদের শ্মশান ধ্বংসস্তূপ স্তূপ আর লতা পাতা আড়ালি থেকে ঢেকে গেছে সানবাদ ঘাটের ডান দিকে অদূরে রয়েছে দুর্গা মন্দির পুকুরের অপর পাশে রাস্তার ওপরে মূল কাছারি বাড়ির লাগোয়া ছিল বাগান কর্মচারীদের বাসস্থান কবরেজখানা সহ আরও অন্যান্য কুঠি আর সেগুলো প্রায় কোটাই নেই এখানে জমিদার বাড়ি ছিল কিনা সেটা গবেষণা সাপেক্ষ হলেও রানী রাসপণীর কাছারি বাড়ি নিয়ে অকাট্য প্রমাণ দলিল রয়েছে শুধু দর্শক রানী রাসমণি আঠারোশো একষট্টি শোনে উনিশে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পরে তার মৃতদেহ কেরাতলা শহাশ্মশানে চন্দ্র কাঠের দ্বারা দাহ করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর রানী রাসমণির সাধারণ মানুষের প্রতি দয়া মায়া থাকার জন্য তিনি লোকমাতা সম্মান লাভ করেন পরপরে তিনি যেখানেই থাকুন না কেন মহান সৃষ্টিকর্তার জন্য রানী রাসমণিকে ভালো রাখেন প্রিয় দর্শক জমিদার বাড়ি দেখলে দুঃখ হয় বাংলাদেশের ভিতরে কিভাবে অবহেলায় এসব নিদর্শন হারিয়ে যাচ্ছে বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসাবে সংগৃত হয় আমাদের দেশে সেই সকল গুরুত্বপূর্ণ স্থাপনা পড়ে থাকে অবহেলায় ক্ষয়ে যায় ও হারিয়ে যায় মূল্যবান সামগ্রী ইটের গাঁথনিক খুলে পড়ে যায় অযত্ন ও অবহেলায় অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি রাজবাড়ি সহ আরো জানা অজানা গুরুত্বপূর্ণ স্থাপনা শুধু যদি কখনো সুযোগ হয় তবে দিনাজপুর জেলা হাবড়া রাজবাড়ি ভ্রমণ করার জন্য আমন্ত্রণ প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগন্য ক্ষুদ্র জ্ঞানে জেলা হাবড়া রাজবাড়ির ইতিহাস অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই তবু আমার লেখাতে যদি আমি তথ্যগত কোন ভুল করে থাকি তবে নবীন হিসাবে ক্ষমা করে দিবেন ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই সূর্য নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিয়েছি দেখা হবে নতুন অনুষ্ঠান নিয়ে ভালো থাকুন সুস্থ নেপাতে থাকুন আল্লাহ হাফেজ